ओम ब्रह्मरूपम आदिमध्य शेष सर्वभासकम भावषट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरंच नेति नेति भावितम् तंग नमामि देव देव रामकृष्ण ईश्वरम्। आमार अनेक बछरेर इच्छा छिलो जे आमरा निरंतर भगवानेर कथा बोलबो, जे कलकाताय जे आसे सेई समयटा जेन आमादेर कोनो रकम छेद ना पड़े, किन्तु जे कोनो कारणेई होक आमादेर पक्षे सेटा सम्भव होच्छिलो ना। एतदिने ভগবানের অশেষ কৃপায় আমরা সুযোগ পেয়েছি, এই কলকাতা থাকাকালীনও সবকটা হয়তো দিন হবে না, কিন্তু কিছু কিছু দিন আমরা চেষ্টা করব ভগবানের কথা পাঠ এবং আলোচনা করব বলে। পূজ্যপাদ গীতেশানন্দজি মহারাজ বলতেন, সেই দিনই দুর্দিন যেদিনকে আমরা ঈশ্বরের নাম করতে পারি না, সেইটিকে তিনি দুর্দিন বলে অভিহিত করতেন। আমাদের সমস্যা হচ্ছে এই, আমাদের সেই অবস্থা। প্রভু মহারাজ একটা গল্প বলতেন, পাঁচ মাতালের গল্প। পাঁচজন মাতাল আছে, সেই পাঁচজন মাতাল একদিন রাত্রিরে ঠিক করলো তারা শবযাত্রী হবে। তো সেই শবযাত্রী হতে গেলে একজনকে সব সাজ দেওয়া হবে। সেই মাতালরা তাড়াতাড়ি করে, তাদের মধ্যে একজন রাজি হয়ে গেল, ঠিক আছে আমি ডেড বডি সাজব। খুব ভালো, তাড়াতাড়ি করে মাতালরা একটা দোকানে গেল, একটা খাটিয়া কিনলো, দুটো চাদর একটা বালিশ কেনা হলো। এই খাটিয়া কিনে তার উপর চাদর আর বালিশ পাততেই যে সব হবে সে তাতে শুয়ে পড়লো। তারপরে আরেকটা চাদর দিয়ে দড়ি দিয়ে ভালো করে বেঁধে বাকি চার মাতাল সেই তাকে নিয়ে যাবে। এখন দুই মাতাল আর দুই মাতালের মধ্যে সংশয় হচ্ছে, কেউ বলছে কেওড়াতলায় নিয়ে যাওয়া হোক আর কেউ বলছে নিমতলায় নিয়ে যাওয়া হোক। এখন কেওড়াতলা নিমতলা দু জায়গায় নিয়ে যাওয়া হবে, কিন্তু কেউ কেওড়াতলার রাস্তা ছিল না নিমতলার রাস্তা ছিল না। তাই মৃতদেহটা নিয়ে একবার ডান দিক একবার বাঁ দিক একবার পেছন একবার সামনে এইভাবে ঘুরে ঘুরে বেড়ানো হচ্ছিল। এমন সময় ওই খাটে যে মাতালটি শুয়েছিল সে হাসতে হাসতে বলছে, শুয়ে শুয়ে, আমি কেওড়াতলার রাস্তাও জানি নিমতলার রাস্তাও জানি, না আমি তো সব, আমার এখন কোনো কিছু বলার উপায় নেই। আমাদের জানেন তো অবস্থাটা খানিকটা সেই রকম। এই দুর্যোধনের একটা অসাধারণ সংলাপ আছে, সেখানে দুর্যোধন বলছেন, জানামি ধর্মম নচমি নচমে প্রবৃত্তিম, জানামি অধর্মম নচমে নিবৃত্তিম। ধর্ম কী বস্তু সেটি আমি অবহিত আছি, আর অধর্ম কী বস্তু তাও আমি অবহিত আছি, কিন্তু ধর্মপথে যেতে আমার ইচ্ছা হয় না আর অধর্ম পথ থেকে সরে আসতেও আমার এতটুকু ইচ্ছা হয় না। আমরা এত কিছু পড়ি এত কিছু জানি, তবু আমাদের ভালো হবার সামান্যতম ইচ্ছাটুকু জাগে না, তবু নিরন্তর প্রয়াস আমরা করে যাব। আমাদের সংস্কার প্রতি মুহূর্তে আমাদের টেনে নিয়ে যাবে, কিন্তু নিরন্তর আমরা প্রয়াস করে যাব সেই প্রবৃত্তি মার্গের পথে আমরা যেন চলতে পারি। তাই আমাদের এই যাবতীয় কিছু পড়া আমরা পড়ছি পূজ্যপাদ স্বামী বিরজানন্দজি মহারাজের সূত্রাকারে লিখিত পরমার্থ প্রসঙ্গ, তার উপদেশ যা সূত্রাকারে লিখিত সেইটি। বিগত দিন আমরা পড়েছি 344 নম্বর সূত্র, এখানে পূজনীয় মহারাজ বলছেন এই মারাত্মক মতের বিরুদ্ধে। মারাত্মক মতটা কি? যে আমরা যাবতীয় যে মুক্তির পথ, যার মাইক্রোফোন খোলা আছে দয়া করে বন্ধ করবেন, যাবতীয় মুক্তির পথ এটা একমাত্র পুরোহিতদের হাতেই আছে, অন্য কারোর হাতে নেই। পুরোহিতদের পয়সা দিলে, পুরোহিতদের সমস্ত কিছু করলে তারাই একমাত্র মুক্তির পথ দেখিয়ে দিতে পারেন। এইটাই মারাত্মক মতের বিরুদ্ধে স্বামীজি শিকাগো ধর্ম মহাসম্মেলনে উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, হে অমৃতের সন্তানগণ, কে বলে তোমরা পাপী, তোমাদের পাপী বলাও মহাপাপ, তোমরা যে অমৃতত্বের অধিকারী, সেই পরম পুরুষকে জ্ঞাত হয়ে তোমরা জন্ম মৃত্যুর পারে চলে যাও, মুক্তি লাভের জন্য অন্য কোনো পন্থা নেই। কি অমৃতময় আশার বাণী, তথাকথিত দীনহীন অবজ্ঞেয় অসহায় ও অস্পৃশ্য নরনারীগণ আত্মরূপে সাক্ষাৎ শিব ও আমাদের সেবা ও পূজা পাবার যোগ্য। এই মহাবাণীর জোরের সহিত প্রথম প্রচার করেছিলেন স্বামী বিবেকানন্দ এবং তার উদ্যোতক হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। প্রত্যেক মানুষের ভেতর সেই পরম পুরুষ বিরাজ করছেন, শুধুমাত্র আবরণের কারণে আমরা কিছুতেই সেটা অনুভব করতে পারি না, এটা আমাদের নিজস্ব দুর্বলতা, এই কারণে আমরা সেই পরম পুরুষকে অনুভব করতে পারি না। তার মানে এই নয় যে আমার দুর্বলতার আছে বলে
সেই ঈশ্বর প্রতি মানুষের ভেতরে বিরাজ করতে পারেন না। এই আমরা বুঝতে পারি না, কিন্তু স্বামী বিবেকানন্দ আমাদের সেই পথটি দেখিয়ে দিয়ে গেছিলেন, আগামী দিনের মানুষের বেঁচে থাকার অন্যতম পথ। আমরা শুরু করব আজকের আলোচনা 345 নম্বর সূত্র ধরে। মহারাজ বলছেন, বর্তমানে আমরা দেখতে পাই যে সারা বিশ্বে মানুষ অন্য মানুষকে, এক জাতি অন্য জাতিকে স্ব স্ব ভোগস্বার্থ চরিতার্থ করবার জন্য নির্মমভাবে ধ্বংস করছে। এই যুগে মানুষের হাতে মানুষকে লাঞ্ছনা, মানবতার অবমাননা, মানুষের প্রতি মানুষের হীন দৃষ্টি ও প্রভুত্ব অপমানসূচক ব্যবহার চরমে উঠেছে। মানুষের প্রতি জিঘাংসায় মানুষ বন্য হিংস্র জন্তুকে অতিক্রম করেছে। প্রাচ্য প্রতীচ্যের শক্তিমান তথাকথিত উন্নত জাতিরা তাদের জাতীয় উন্নতি ও স্বদেশ সেবার পুণ্য নামে ও জগতে শান্তি প্রতিষ্ঠা ও সভ্যতা বিস্তারের দোহাই দিয়ে দুর্বল ও অনুন্নত জাতিগুলির সর্বস্ব শোষণ করে সর্বনাশ সাধন করছে। পাশ্চাত্যের দৃষ্টিতে অপাশ্চাত্যের অসেত খ্রিস্টানীয় মানুষ অখ্রিস্টানীয় মানুষ নয়, অসভ্য বর্বর। তাদের ভোগ সামগ্রী উৎপাদনের যন্ত্ররূপে ঈশ্বর কর্তৃক সৃষ্ট এইরূপ পীড়াদায়ক দৃষ্টিভঙ্গি ও বিশ্বের ভোগের উপকরণ রাশি নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই আধুনিক প্রলয়ান্ত বিশ্বব্যাপী যুদ্ধের মূল কারণ। এটা আমরা এখন খুব বেশি করে লক্ষ্য করছি। এটা তো মহারাজ বলছেন যে বিশ্বের মানুষের প্রেক্ষাপটে এখন আমরা আমাদের সামাজিক প্রেক্ষাপটে যেখানে আছি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই এটা কিন্তু আরও বেশি করে আমরা অনুভব করতে পারি। আমাদের এই অনুভূতিটা খুব তীব্রভাবে আসছে, মানুষ মানুষকে মানুষ বলে মনে করে না। যখন এই যে আমাদের ওখানে আমাদের সাগরে ইয়ে হয়েছিল, আপনারা সকলে জানেন, ইয়াস হয়েছিল, ইয়াসের কারণে আমাদের ইয়াস ঝড়েতে সুপার সাইক্লোন ইয়াসেতে কোনো ক্ষতি হয়নি, কিন্তু ইয়াসের কারণে জলোচ্ছ্বাস হয় এবং জলোচ্ছ্বাসের কারণে আমাদের দ্বীপের 40% জায়গা জলের তলায় চলে যায় এবং এই জলের তলায় চলে যাওয়ার ফলে মানুষের খুব কষ্ট হতে থাকে। বহু সংস্থা বিভিন্ন জায়গায় সেবার কাজে এগিয়ে আসে, রামকৃষ্ণ মিশন তো এগিয়ে এসেছিলই, বহু সংস্থা, বহু প্রাইভেট সংস্থা বা কতজন কয়েকজন গুচ্ছ মানুষ তারা একসাথে মিলিত হয়ে সেবার কাজ করেন। আমাদের সাগরদ্বীপের 4টে জায়গায় কাউকে ঢুকতে দেওয়া হয়নি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জায়গা সুমতিনগর, বঙ্কিমনগর, মৃত্যুঞ্জয়নগর এবং ধসপাড়া। এই 4টি জায়গায় কিছুতেই মানুষকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ তারা যে দল এখন চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, তাদের বিরোধী দলের বহু সদস্য ছিলেন এবং বিধানসভা নির্বাচনে তার একটা ছবি ওখান থেকে পাওয়া গেছে। বিরোধিতা যতটুকু সেটা ওটুকু ওখান থেকেই এসেছে। কিন্তু যখন এই যে দুর্ঘটনা ঘটলো, যেরকম আমার বাড়িও এফেক্টেড, তার বাড়িও কিন্তু সমানভাবে এফেক্টেড, কিন্তু তাদের কিছুতেই ওই এর মধ্যে কিছুতেই ঢুকতে দেওয়া হলো না। দিন 15 নিজেরা রিলিফ কাজ চালার পর যখন ক্লান্ত হয়ে গেলেন, তখন এরা আমাদের সকলকে ঢুকতে দিলেন। তখনও ঢুকবো কি ঢুকবো না এ নিয়ে পারমিশনের প্রয়োজন ছিল, তা আমরা রামকৃষ্ণ মিশনের সাধুরা খানিকটা বেপরোয়া হই সেইখানে রিলিফ করতে চলে গেলাম। আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম সেই সময় সারদামাঠের শিল্লা কেন্দ্র থেকে মাতাজিরা এসেছিলেন, তাদেরকে সঙ্গে করে আমরা সেখানে রিলিফ করতে গিয়েছিলাম। আমরা নিজেরা দেখে হতবাক হয়ে গেছি, রাস্তা যেখান থেকে শেষ হয়ে গেছে, পিচ রাস্তা যেখানে শেষ হয়েছে, যেখান থেকে রাস্তার ধারের যে জায়গাটা সেখান থেকে ঘর করা তৈরি শুরু হয়েছে এবং পুকুরের ভেতর থেকে কাদামাটির ভেতরে বাঁশ পুঁতে বাঁশের ওই করে সেটাকে ওই মাচা মতো তৈরি করা হয়েছে। বাঁশের কঞ্চিকে সরু সরু করে কেটে সেটা সুতো দিয়ে বেঁধে একটা চালা মতো, একটা চাল মতো করা হয়েছে। তারপর তার উপর কাদামাটি দিয়ে প্রলেপ দিয়ে মেঝে করা হয়েছে। বাঁশগুলো চতুর্দিকে লাগিয়ে তার উপর প্লাস্টিক চাপা দিয়ে মানুষ আছেন, একটা দুটো ঘর নয়, 283 খানা পরিবার তারা ওইভাবে আছে। তারা সেদিন তারা কি খাবেন তার কোনো ঠিক ঠিকানা নাই, তারা কি পরবেন ঠিক ঠিকানা নাই। যবে থেকে ইয়াস হয়েছে, ঘরবাড়ি ভেসে যাওয়ার ফলে যে জামাকাপড় পরে তারা ঘর থেকে চলেছিলেন সেই জামাকাপড় পরেও সেই 17-18 দিন তারা রয়েছেন। সেই গা দিয়ে কাছে যাওয়া যাচ্ছে না, এত দুর্গন্ধ।
অথচ মানুষজন একেবারে রীতিমতো লড়াই করে চলেছেন। কিন্তু যাদের এই সেবা দেওয়ার কথা, যারা আমাদের শাসক গোষ্ঠী বা যারা ছিলেন, তারা কিন্তু কেউ এগিয়ে এলেন না। শিল্লা মঠের মাতাজি হতবাক হয়ে দেখছেন যে এরকম করেও কখনো মানুষ থাকতে পারে। পূজ্যপাদ মহারাজ বিশ্বের কথা বলছেন, বিশ্বের শ্বেত এবং অশ্বেত এদের ভেতরে চিরন্তন লড়াই। তারা অশ্বেত গোষ্ঠীর মানুষজনকে মানুষ বলেই মনে করতেন না। আমরা যখন ছোট ছিলাম, একটা বিখ্যাত উপন্যাস নিয়ে একটি ছবি হয়েছিল, ইংরেজি ছবি, যদি পারেন ইউটিউব থেকে নামিয়ে দেখবেন, টু সার্ভ উইথ লাভ। একজন কালো চামড়ার মানুষ, তিনি ইংরেজদের এই আমেরিকান, যারা ফরসা আমেরিকান, তাদের স্কুলে তিনি চাকরি সূত্রে এসেছিলেন। নানাভাবে তাকে কষ্ট দেওয়া হতো। বাসে উঠেছেন, দোতলা বাসে উঠেছেন, তিনি বাসের ফুটবোর্ডে দাঁড়িয়ে আছেন, যে স্টপ পেলে সেখানে নামবেন। একজন শ্বেতকায় মানুষ তার পাশ দিয়ে উঠে গেলেন। ওই তাকে যেহেতু ওই কৃষ্ণকায় মানুষকে অতিক্রম করে যেতে হচ্ছে, তার ভীষণ রাগ হয়েছে, তিনি উঠলেন না, দুটো তিনটে সিঁড়ির ওপরে উঠে দাঁড়িয়ে থাকলেন। বাসটা যখন ধীরে ধীরে তার স্পিড কমাতে আরম্ভ করেছে এবং সেই লোকটি সেই স্টেয়ারকেস থেকে নামবেন, তিনি ধাঁই করে একটা তার ওই পেটের কাছে একটা লাথি মেরে দিলেন। লোকটা হতচকিত হয়ে ছিটকে চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে গেলেন, হাত পা সমস্ত কেটে গেছেন। ক্লাসে পড়াতে গেছেন সব শ্বেতকায় ছাত্র, তারা দিনের পর দিন তাকে নানা রকম কষ্ট দিচ্ছে, কিন্তু ভালোবাসা দিয়ে তিনি তাদের জয় করলেন, তার মেধা দিয়ে তিনি তাদের জয় করলেন। যখন এদের অত্যাচার একবারে তুঙ্গে উঠল, তখন আর তিনি সেখানে থাকতে পারলেন না, তিনি চলে যাবেন। কিন্তু তার সেই চলে যাবার সংবাদ এলো এবং সেই তার ছাত্রছাত্রীরা তাকে নিয়ে করেছিলেন। আমি ফিল্মের গল্প বলছি না, কিন্তু এর কন্টেন্টের ভেতরে, এই ছবিগুলোর ভেতর দিয়ে আমরা জানতে পারবো। নেলসন ম্যান্ডেলা যখন দেশের রাষ্ট্রপতি, তিনি তার মন্ত্রিপরিষদকে নিয়ে একবার একটা রেস্তোরাঁয় খেতে গেছেন। সেখানে গিয়ে খেতে বসেছেন, অপর একটা টেবিলে একজন ভদ্রলোক, তিনি ঠক ঠক করে কাঁপছেন নেলসন ম্যান্ডেলাকে দেখে, এবং তিনি ভাবছেন যে কী হবে, সবাই হতবাক হয়ে গেছে যে দেশের প্রেসিডেন্টকে দেখে এরকমভাবে কাঁপছে কেন। নেলসন ম্যান্ডেলা তো তেমন লোক নয়। নেলসন ম্যান্ডেলা তার কাছে গেলেন, তাকে কনসোল করলেন, তার গায়ে হাত বুলালেন, তাকে বললেন তুমি খাও, তোমার কোনো ভয় নেই। পারিষদ ভাবছে যে হঠাৎ করে নেলসন ম্যান্ডেলা এরকম আচরণ করলেন কেন। লোকটা কোনো রকমে খাওয়া শেষ করে দে ছুট তার জায়গায়। তখন সবাই জিজ্ঞেস করছে যে আপনাকে দেখেও লোকটা এত ভয় পেল কেন। বললেন আমি যে জেলে ছিলাম, যেখানে আমি সূর্যের আলো দেখতে পেতাম না, এই জেলে সে গার্ড ছিল, এবং যখন আমি খুব তৃষ্ণার্ত হয়ে পড়তাম, গরমের দিনে যতটা জল আমাদের জন্য দেওয়া হতো সেটা তো যথেষ্ট ছিল না, আমরা জল চাইলে এই লোকটা আমাদের মুখের ওপর পেচ্ছাপ করে দিত। এখন সে ভাবছে, সেই যে এই এত অত্যাচার করেছিল, এখন বোধহয় আমি তার সেই প্রতিশোধটা নেব, কিন্তু আমি তার কোনো প্রতিশোধ নেব না। এই ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা আমাদের মনে করিয়ে দেয় এই শ্বেতকায় এবং অশ্বেতকায় মানুষের ভেতরে এই যে বিরোধ, এই যে কষ্ট, এগুলোকে আমাদের নতুন করে মনে করিয়ে দেয়। মহারাজ বলছেন না, এ যুগে মানুষের হাতে মানুষের লাঞ্ছনা, মানবতার অপমাননা, মানুষের প্রতি মানুষের হীন দৃষ্টি এবং প্রভুত্ব ও অপমান সূচক ব্যবহার চরমে উঠেছে। এটা একেবারে ভীষণ ভীষণ রকমের বোঝা যায়। আমরা দেখেছি যে ইয়েতে ট্রাভেল করছি, রাজধানীতে ট্রাভেল করছি, আমরা ছজন একসাথে আছি, এই এপাশে দুজন দুজন চারজন আর এপাশে আরও দুজন ছজন, কিন্তু তার পাশে মানে এটায় একজন ভদ্রমহিলা ভীষণ ঝগড়া করছেন, কার সাথে না ছেলেটার সাথে ঝগড়া করছেন, যে খাবার সার্ভ করতে এসেছিল। খুব সম্ভবত তার যে কোল্ড ড্রিঙ্কের যে প্যাকেটটা সেটা দেওয়ার সময় সেটা তার হাত থেকে পড়ে যায়, সে সঙ্গে সঙ্গে সেটা পকেটে তুলে নিয়ে আরেকটা ফ্রেশ দিয়েছে, কিন্তু কেন তাকে তার করতে গিয়ে হয়ে গেল। শেষকালে সে ঝগড়া এমন চরমতম অবস্থায় গেলো, ভদ্রমহিলা সে লোকটার গায়ে হাত তুলে দিলেন, বললেন তুমি একজন বেয়ারা, তুমি আমার সাথে ঝগড়া করছো, অথচ ভদ্রমহিলাকে দেখে বেশ সুটেড বুটেড হয়ে গেল। আমরা নেমে ঝগড়া করা শুরু করলাম, আমরা বললাম এটা আপনি করতে পারেন না, এরকম করা আপনার যায় না, পোশাক আশাক দেখে তো খুব ভদ্রলোকের মতো মনে হচ্ছে। কিন্তু এই যে মানবতার যে অবমাননা, এটা কিন্তু আমরা সব সময় দেখছি, এই মানবতার অবমাননা এই কারণে আমরা বেশি দেখতে পাই, তার কারণ হচ্ছে আমরা নিজেদের খুব বিরাট মনে করি, শিক্ষার গর্বে গরিয়ান হয়ে থাকি, ডিগ্রির গর্বে, শিক্ষার গর্বে নয়,
ডিগ্রির গর্বে, অর্থের গর্বে গরিয়ার হয়ে যায়। এই কারণে আমরা মানুষকে মানুষ বলে মনে করি না। আমরা নিজেদের এমন একটা শ্রেষ্ঠত্বের পর্যায়ে মনে করে থেকেছি, আমরা মনে করি জগতের আর সব মানুষ বোধহয় আমার চেয়ে ক্ষুদ্র, আমার চেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে খারাপ। এই আমার চেয়ে ক্ষুদ্র, আমার চেয়ে নিকৃষ্ট করতে গিয়ে আমরা যে নিজেদের অবমাননা করছি, প্রতি মুহূর্তে নিজেদের ছোট করছি, এটা আমরা কেউ ভালো করে বুঝতে পারি না। এটা হচ্ছে কথা, এটা কিন্তু আমাদের বুঝতেই হবে। বহু সময় হয় মানুষজন অকারণে আমাদের বিরক্ত করে। আমি তো হয় যে সমস্ত মানুষরা খুব বিরক্ত করে আমি তাদের পরিহার করে চলার চেষ্টা করি, ফোন রিসিভ করি না তাদের, তাদের কোনো রকম মেসেজের রেসপন্সও দিই না আমি। কারণ আমি জানি তারা যে কথা বলতে চাইছেন, যারা তারা যে মেসেজ পাঠাচ্ছেন তা সেটা একেবারে অপ্রয়োজনীয়। সেটা প্রথম দিকে এক দুবার হয়ে যাওয়ার পরে অনুভব করে আমি সেটাকে খুব শক্তভাবে পালন করার চেষ্টা করি। কিন্তু এই যে আমাদের এইটার এটা একটা সমস্যা তৈরি হয়েছে। মহারাজ বলছেন, প্রাচ্য প্রতীচ্যের শক্তিমান তথাকথিত উন্নত জাতিরা তাদের জাতির উন্নতি ও সেবার, স্বদেশ সেবার পূর্ণ নামে জগতে শান্তি প্রতিষ্ঠা ও সভ্যতা বিস্তারের দোহাই দিয়ে দুর্বল অনুন্নত জাতিগুলির সর্বস্ব শোষণ করে সর্বনাশ সাধন করছে। এটা আমরা খুব বিশেষ করে বুঝতে পারি। সুভাষচন্দ্র বসুর একটি ভারী সুন্দর গ্রন্থ আছে, পারলে আপনারা একটু পড়বার চেষ্টা করবেন, তরুণের স্বপ্ন। অনেকে পড়েছেন, এক সময় এই প্রত্যেক বাঙালি বাড়িতে তরুণের স্বপ্ন থাকত। বাবা মারা উৎসাহিত করতেন ছেলে মেয়েদের তরুণের স্বপ্ন পড়ার বিষয়ে। তরুণের স্বপ্নে এক জায়গায় সুভাষচন্দ্র বসু বলছেন, কেন বলেছিলেন জানি না অত বছর আগে, কিন্তু আজকের দিনে এটি খুব প্রযোজ্য। বলছেন, আমাদের দেশে এক স্তরের মানুষ তৈয়ার হইয়াছে যাহারা মনে করে যে স্বদেশের যদি ভালো কিছু করিতে হয় শুধু তাহারাই করিবে, অন্য কাহারও করিবার কোনো অধিকার নাই। অন্যে যদি কোনোভাবে সেই অন্যের উপকার করিবার চেষ্টা করে তাহলে সেই কাজটি কিভাবে ভণ্ডুল করিয়া দিতে হয় তাহা তাহাদের কাছে শিখিতে হয়। এটা আমরা সব সভ্য সমাজে সব জায়গায় বিশেষ করে লক্ষ্য করছি। আমি যদি সেবা করতে পারি তাহলেই হবে, আর যদি না পারি তাহলে অন্য কেউ তো করবেই না, গোটা পরিস্থিতিটা ভণ্ডুল হয়ে যাবে। তাতে যদি মানুষের ক্ষতি হয় তাতেও সেই ক্ষতি আমরা স্বীকার করে নিতে রাজি হই। বলছেন, পাশ্চাত্য দৃষ্টিতে অপাশ্চাত্য অশ্বেত অখ্রিস্টান মানুষ নয়, অসভ্য বর্বর। নিজেদের সভ্যতা, নিজেদের আত্মগরিমা এত তীব্র যে সকলকে তারা অসভ্য বলে মনে করেন। আমরা কুইন এলিজাবেথকেও দেখেছি, কুইন এলিজাবেথ দ্বিতীয়, তিনি কখনও দেখবেন না যখন তিনি পাবলিক অ্যাপিয়ার করেন তখন কখনও তিনি হাতে গ্লোভস ছাড়া কিছু পরেন না। এমনকি দেশের রাষ্ট্রদূত, যারা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, যারা মহারানীর সঙ্গে দেখা করতে যান তাদের সঙ্গেও হ্যান্ডশেক করতে গেলে তিনি গ্লোভস পরেন, কারণ অন্য কোনো কিছুতে হাতের স্পর্শ লেগে যাক এটা তারা চান না। আমি তো খুব কালো ভূত, তো অতএব আমি ফর্সা লোকেদের এই কষ্ট বুঝি। আমি দেখেছি এরকম কালো ফর্সা মানুষ দেখেছি, যারা বাড়ি ফিরে এসে হাত পা ভালো করে সাবান দিয়ে ধুচ্ছেন। জিজ্ঞাসা করলে তারা বলতেন যে নিশ্চয়ই, আমরা জিজ্ঞাসা করতে হতো না, আমরা অনুভব করতে পারতাম নিশ্চয়ই কোনো কালো মানুষ তার পাশে বসেছে, তার ঘামটাও কালো, সেটা বোধহয় হাতে লেগেছে, সেই কারণে সাবান দিয়ে ধোয়ার। এটা আমরা সাধারণ মানুষের ভেতরে দেখি, এ তো সভ্য মানুষদের ভেতরে তো আমরা দেখতেই পাই। তাদের ভোগ সামগ্রী উৎপাদনের যন্ত্রকে যন্ত্ররূপে ঈশ্বর কর্তৃক সৃষ্ট। কেন তারা বুঝতে পারে না মানুষকে মানুষ বলে মনে করে না? কারণ তারা জগৎকে ভোগ্য বস্তু বলে মনে করে। ভোগের বাইরে জগতের যে আরেকটা দিক আছে, আরেকটা দিক দিয়ে জগৎকে দেখা যায়, এটা তারা কিছুতেই অনুভব করবার সামান্যতম চেষ্টাটুকুও করেন না। এটা হচ্ছে কথা। বলছেন, এইরূপ পীড়াদায়ক দৃষ্টিভঙ্গি বিশ্বের ভোগের উপকরণ রাশি নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাই আধুনিক প্রলয়ান্ত বিশ্বব্যাপী যুদ্ধের মূল কারণ। আমরা হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছি যে দেশ যত বেশি সভ্য সেই বেশ তত বেশি প্রতিহিংসা পরায়ণ। এই যে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন, এই আফগানিস্তান আমেরিকা চীনের যে যুদ্ধ হচ্ছে এবং প্রতি মুহূর্তে যে যুদ্ধ চলছে, চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি
শ্রীলঙ্কা কীরকম ঋণের জালে পড়ে একেবারে শেষ হয়ে যাবার মতো অবস্থা এসেছে। আরও দুটো দেশের প্রহর গুনছে, এক পাকিস্তান আর দুই হচ্ছে বাংলাদেশ। তারাও সেই ঋণের জালে ছড়িয়ে যাবে শুধুমাত্র আধিপত্য বিস্তার করার জন্য। যেমন বণিকের বেশে ইংরেজরা এসে তারা দেশের শাসনভার গ্রহণ করেছিল, ঠিক সেই রকম বন্ধু বেশে সাহায্য করে শ্রীলঙ্কা যে ডুবে গেল তার মূল যে কারণ আমরা দেখতে পাই, অর্থনৈতিক সহায়তার জন্য ঋণ দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কা মনে করলেন এই অর্থনৈতিক সাহায্য পেলে তাদের যে ভোগ সামগ্রী বেশি হবে, আরও বেশি তারা দেশকে সভ্যত করতে পারবে, আরও ঝাঁচকচক করতে পারবে। এই ঝাঁচকচক করতে করতে এত ঋণ নিয়ে নিলেন, তাদের অর্থ ভাণ্ডারে যে অর্থ আছে সে দিয়েও সেই ঋণ পরিশোধ করা যাচ্ছে না, এবং সেই ঋণ পরিশোধ করা যাচ্ছে না বলে আজকে তাদের এই দেউলিয়া অবস্থা আমাদের চোখের সামনে, আমরা চোখের সামনে দেখছি, তথাপি আমাদের নিজেদের ভেতরে বোধোদয় হচ্ছে না। 346 নম্বর সূত্রে মহারাজ বলছেন, ভারতবর্ষেও ধর্ম, সমাজ, সম্প্রদায় এবং অধিকারবাদের নামে পরস্পরের মধ্যে বিরোধ, বিদ্বেষমূলক নানা রকম ভেদ, অস্পৃশ্যতা, সাম্প্রদায়িকতা, অপ্রতিহত প্রভাব রাজত্ব করছে এবং জাতীয় জীবনকে সর্ববিধ দুঃখ, দৈন্য ও দুর্দশায় জড়িত করে রেখেছে। সুতরাং দেখা যাচ্ছে যে কি পাশ্চাত্যে কি প্রাচ্যে মানুষ বা জাতির উপর উপরোক্ত জঘন্য দৃষ্টি ও ভাব পোষণ এবং সেই অনুযায়ী আসুরিক ব্যবহার জগতে সমস্ত বিরোধ বিদ্বেষের মূল কারণ, এবং স্বামীজির প্রবর্তিত নারায়ণ জ্ঞানে জীবসেবাই এই বৈষম্য বিষম সমস্যা সমাধানের একমাত্র উপায়। এই উদ্দেশ্যেই তিনি সমগ্র মানব জাতির মধ্যে এই চূড়ান্ত সাম্য, মৈত্রী ও সমদর্শন সাধনাত্মক আদর্শে ধর্ম, সমাজ, রাষ্ট্র প্রমুখ মানব জীবনের সকল বিভাগ এমনকি মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত নিয়ন্ত্রিত করতে উপদেশ দিয়েছেন। এই মহান আদর্শ জগতে প্রচার করাই ও কার্যে পরিণত করবার নির্দেশ দানই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য। বলছেন এ শুধুমাত্র দেশের, বিদেশের বা জগতের বিচার করলে হবে না, সাধারণ দৃষ্টিতেও আমাদের এই অবনমন ঘটেছে। আমাদের দেশেও আমরা দেখেছি, আপনারা যদি আজ থেকে অন্তত 20-25 বছর আগে দেখেন তাহলে দেখবেন সেখানে এই ব্রাহ্মণ অব্রাহ্মণ নিয়ে যথেষ্ট একবারে টিকটিকানি ছিল। আমরা অনেক সময় দেখেছি যে অব্রাহ্মণ মানুষদের প্রতি ব্রাহ্মণ মানুষদের একটি উপেক্ষার দৃষ্টি তাদের ভেতরে থাকতো। এই উপেক্ষার দৃষ্টি থাকার ফলে অনেক সময় তাদের খারাপই হয়েছে, আমরা নিজেদের ভেতরে নিজেদেরকে সংকুচিত করতে ফেলেছি, এর ফলে সর্ববিধ দুঃখ, দৈন্য, দুর্দশায় জড়িত করে রেখেছে। আপনি যত নিজেকে মেলে দিতে পারবেন না তাতে হবে কি, যত আপনি নিজেকে সংকুচিত করে ফেলবেন তত আপনি নিজেকে প্রকাশ করতে পারবেন না জগতের কাছে, আপনার নিজের বিকাশ সাধন হবে না, আপনি আপনার ছোট্ট গণ্ডির ভেতরে রাগ থেকে যাবেন। আপনি কখনোই আপনার নিজেকে যদি আপনি বিরাট মনে করে থাকেন তাহলে কিছুতেই তার বাইরের জগতে যেতে পারবেন না। স্বামীজি একটি ছোট্ট শব্দ ব্যবহার করেছেন এদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কূপমণ্ডুক। সেই কুয়োর ব্যাং সেখানে সমুদ্রের ব্যাং এসে ঢুকে পড়েছিল। সমুদ্রের ব্যাংকে কুয়োর ব্যাং জিজ্ঞেস করছে, তোমার সমুদ্র কত বড়? এই কুয়োর চেয়ে বড়? সমুদ্রের ব্যাং বলল, হ্যাঁ, এ তোমার সমুদ্র তোমার কুয়োর চেয়ে বহু গুণে বড়। এপার থেকে ওপারে লাফ দিয়ে কুয়োর ব্যাং বলল, হতেই পারে না, কারণ তার জানার জগৎ ওইটুকু এবং সে কিছুতেই সেই জগতের বাইরে কিছুতেই বেরিয়ে যেতে পারছে না। এইটাই তার একটা সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যার কারণেই সে নিজের জীবনকে একটা ছোট্ট গণ্ডির মধ্যে রেখে দিয়েছে। এই জগতে এত পরিবর্তন হচ্ছে, এত কিছু হচ্ছে, কোনো কিছুর ভেতরে সে তাকে নিজেকে সংযুক্ত করতে পারছে না। বলছেন সুতরাং দেখা যাচ্ছে কি পাশ্চাত্যে কি প্রাচ্যে মানুষ বা জাতি প্রতি উপরুক্ত ঘৃণা, জঘন্য দৃষ্টি ও ভাব পোষণ এবং সেই অনুযায়ী আসুরিক ব্যবহার জগতে সমস্ত বিরোধ বিদ্বেষের মূল কারণ, এবং স্বামীজির প্রবর্তিত নারায়ণ জ্ঞানের জীবসেবাই
এই বৈষম ভীষণ সমস্যা সমাধানের একমাত্র পথ। নারায়ণ জ্ঞান এটি একটি অদ্ভুত একটা কনসেপ্ট। নারায়ণ জ্ঞান মানে এখানে বলছেন আমি আমার ইষ্ট বা আমার প্রিয়জনকে দেখছি। আপনি যে ধর্মমতেরই হোক না কেন, আপনি যদি মনে করেন আপনার সামনের মানুষটা যিনি আর্ত সাহায্যপ্রাপ্ত সাহায্যের জন্য এসেছেন তিনি আর কেউ নন, আপনারই খুব প্রিয়জন, আপনারই খুব ভালোবাসার জন, তাহলে দেখবেন তাকে সেবা করার, তাকে ভালোবাসার আপনার দৃষ্টিভঙ্গিটার ভেতরে একটা আমূল পরিবর্তন এসে যাবে। আপনি নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলতে পারবেন। সেই কারণেই স্বামীজি এই নারায়ণ জ্ঞানে জীবসেবার কথা বলছেন। তাকে জীব না ভেবে, সামনের মানুষটাকে জীব না ভেবে শিব জ্ঞান করে তার সেবা করা। শিব জ্ঞান করলে দুটো জিনিস হয়, আমি আমার শ্রেষ্ঠ সেবাটিকে উৎসর্গ করতে পারি, আর যিনি সেবা গ্রহণ করছেন তিনিও আমার সেবা পেয়ে তার ভেতরের যে মনের যে ভালো ভাবগুলি সেগুলি জাগ্রত হবে। যা কিছু উদার, যা কিছু সুন্দর সেটিকে ঈশ্বর বা ভগবানের সঙ্গে তুলনা করা হচ্ছে। তিনি পূজনীয় মহারাজ বলছেন এই উদ্দেশ্যেই তিনি সমগ্র মানব জাতির মধ্যে এই চূড়ান্ত সাম্য মৈত্রী ও সমদর্শনের সাধনাত্মক আদর্শে ধর্ম সমাজ ও রাষ্ট্র প্রমুখ মানব জীবনের সকল বিভাগে এমনকি মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত নিয়ন্ত্রিত করতে উপদেশ দিয়েছেন। যতক্ষণ না আমরা সমতার আদর্শই আসব, যতক্ষণ না পর্যন্ত আমরা নিজেদের বুঝতে পারব আমরা সবাই এক এবং একই পরিবারের অংশ, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনোভাবেই অন্যের সাহায্য করতে পারবো না। আপনার প্রিয়জন ধরুন খুড়তুতো ভাই, জাঠতুতো ভাই, খুড়তুতো বোন, জাঠতুতো বোন, মাসতুতো বোন, নিজের ভাই বা বোন, তারা যখন অসুস্থ হয়ে পড়ে আপনি যেভাবে তাদের বিপদে এসে দাঁড়ান সেভাবে কিন্তু পাশের বাড়ির খেঁদা বোঁদা পচা যতই ছোটোবেলার বন্ধু হোক না কেন খুব রেয়ার, সেসব দিন চলে গেছে, পুরনো দিন চলে গেছে, এখন আর কেউ আমরা এগিয়ে আসতে পারি না। খুব দুর্ভাগ্যজনকভাবে আমার বন্ধুদের ভিতরে একজন সদ্য সদ্য প্রয়াত হয়েছেন। আমরা দেখলাম নিজের বন্ধুদের মধ্যেই দেখলাম যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি তারা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ মন প্রাণ দিয়ে কী করে সেই পরিবারের পাশে দাঁড়ানো যায় তার চেষ্টা করছেন, এবং এই মন প্রাণ দিয়ে পাশে থাকার জন্য একটা বড় ফ্যাক্টর হচ্ছে অর্থনৈতিক ফ্যাক্টর। একটা ছোট্ট মেয়ে সদ্য MSc পাস করেছে, তার কাছ থেকে টাকা চাওয়াটা একটু কষ্টের, অথচ এইখানের জন্য অনেক কিছু টাকা লাগে। সে পাঞ্জাব থেকে তার শরীর নিয়ে আসা হয়েছে, কলকাতার বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে, শ্মশানে দাহ করবার জন্য কিছু টাকা খরচা হয়েছে, কয়েকজন বন্ধু উদার হস্তে সেই টাকাগুলি দিয়েছেন। তারপরে নিজেদের ভেতরে ঠিক হয়েছে যে আমরা সব টাকাটা দিয়ে সেই খরচটাকে পূর্ণ করব, এটা আমরা তার পরিবারের কাছে চাইব না। এই অবধি ঠিক ছিল, এই অবধি সবাই আমরা এক ছিলাম, কিন্তু যে মুহূর্তে অর্থ দেওয়ার প্রসঙ্গ এলো তখন আমরা নানাভাবে চলে গেলাম। বিবিধের মাঝে দেখো মিলন মহান, বিবিধের মাঝে একেবারে পরিষ্কার করে ছবি দেখা গেল যে আমরা আমাদের নিজের স্বার্থটুকু ছাড়া আর জগৎ সংসারে কিছু বুঝি না। শুধু বুঝি নাই নয়, আমরা আমাদের স্ট্যান্ডটাকে জাস্টিফাই করার জন্য নানা রকমের কথা বলছি। এরকম কথাও বলছি আমরা যদি সেই মানুষজনকে এগিয়ে গিয়ে এরকম অর্থনৈতিক সাহায্য করতে হয় তাহলে হয়তো তাদের মানবিক অবমাননা করা হবে। আমরা এত অবমাননা বুঝি, এত মানুষকে ভালোবাসি, এরকম কথা আমরা লিখছি, আমরা হতবাক হয়ে যারা ওই পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করছে তারা খুব হতবাক হয়ে গেলাম যে এর আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা একে অপরের প্রতি ভীষণ ভালোবাসা, এমনকি আমি সাধু হয়ে গেছি এখন ওদের সঙ্গে আমাদের খুব ভালোবাসা আছে, কিন্তু এই 52-53 বছরের ক্ষেত্রে বোধ হয় বছর দশেক আমরা কারোর সঙ্গে দেখা হয়নি, মানে আমাদের স্কুল জীবন ক্লাস 5 থেকে শুরু হয়েছে, অতএব 9 বছর, ওই 52 বছর থেকে 9 বছর বাদ দিলে যেটুকু সময় আছে এত বছর যাবার পরও আমরা মানুষগুলোকে চিনতেই পারলাম না, মানুষগুলোকে আমাদের ঠিক করে চেনাই হলো না। এই যে দুর্ঘটনাটা ঘটালো, এই ঘটনা ঘটার পরে আমরা চিনতে পারলাম কাদের সঙ্গে এতদিন ঘর করেছি, কাদেরকে বন্ধু বলে ডেকেছি, কাদেরকে একেবারে প্রিয়জন বলে আলিঙ্গন করে নিয়েছি, এইটা যেন একেবারে এই ছবিটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল।
সেই কারণে স্বামীজি বলছেন যে এই যে আমাদের ভেতরে যে অসাম্য, আমাদের এই যে অসাম্য এটা কাটিয়ে দিতে পারে যদি আমরা প্রত্যেকের ভেতরে নারায়ণকে দর্শন করতে পারি, তখন আর কিছু নয়, সে আমার চেয়ে সুপিরিয়ার, আমি তার সেবা করার জন্য যেন ধন্য হচ্ছি। এই তাকে নারায়ণ জ্ঞান করা মানে আমার চেয়ে সে সুপিরিয়ার, আমি মানুষ আর সে দেবতা, আমি মানুষ হয়ে দেবতার সেবা করছি। এই অ্যাটিটিউডটা যখন আসবে তখন আমার ভেতরের এই যে মানবিক অসাম্য সেই পথটা দূরীভূত হবে, তখন আমাদের ভেতরে মৈত্রী তৈরি হবে, মৈত্রভাব তৈরি হবে আর সমদর্শন হবে, আমরা একভাবে সবাইকে দেখব। এই যে যখন আমাদের যে নানা রকমের এই যে যখন ন্যাচারাল ক্যালামিটি হয় তখন কত মানুষ এসে জুড়ে যায়, কাউকে চিনি না কাউকে জানি না, কিন্তু সবাই এসে যাচ্ছেন একটা কাজের জন্য, একটা ভালো কাজের জন্য, নিজের সামান্যতম যোগদান করার জন্য। যে মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল ভারী পাজি, ভারী শয়তান, কিন্তু তাদের ভেতরে যে ভালো জিনিস সেইটা বিকশিত হতে দেখলাম, তাদের হৃদয়ের প্রসারণ আমরা দেখলাম। এটা কখন হয়? যখন আমরা অন্য মানুষকে সেবা করবার জন্য দেবতা জ্ঞানে সেবা করতে চাই, তখন আমাদের হৃদয়ের ভেতরের যে ভালো জিনিসটা সেটা বিকশিত হতে থাকে। স্বামীজি বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা যা আগে থেকেই ছিল তার বিকাশ সাধন। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি ডিভিনিটি অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। ধর্ম হচ্ছে মানুষের ভেতর যে দিব্য ভাব যা আগে থেকেই ছিল তার বিকাশ সাধন। এই অনুঘটক হিসেবে কাজ করে এই জিনিসগুলো, এই সেবার ভাবগুলো, এগুলো অনুঘটক হিসেবে কাজ করে। এগুলো যখন কাজ করা যাবে তখন আমাদের ভেতরে যে দিব্য সত্তা আসবে সেই দিব্য সত্তার বিকাশ হবে। মহারাজ বলছেন এমনকি মানুষের দৈনন্দিন জীবন পর্যন্ত নিয়ন্ত্রিত করতে উপদেশ দিয়েছেন। একজন ভদ্রলোককে আমি চিনি, আমি নাম বলবো না, তিনি খুব বিখ্যাত। তার একটা অদ্ভুত কাজ, তার একটা অ্যাম্বুলেন্স ছিল, এখনও আছে অ্যাম্বুলেন্স, এখন আরও বড় করে আছে। সেই অ্যাম্বুলেন্স তিনি পাড়ার সবার কাছে বলে রেখেছিলেন, যখন তিনি ছোটো আকারের করেছিলেন, ব্যবসা করবেন বলে করেছিলেন, তখন তিনি বলে রেখেছিলেন কারুর যদি কোনো প্রয়োজন হয় আমাকে বলবে। এটা তার বৃত্তি, এটা তার বৃত্তি হিসেবে তিনি গ্রহণ করেছিলেন, এরকম চ্যারিটি করবেন বলে করেননি। কিন্তু যখন মানুষজনদের নিয়ে যেতেন, অসুস্থ অবস্থায় মানুষজনদের নিয়ে যেতেন, তখন তার জীবনের ভেতরে অদ্ভুত একটা পরিবর্তন আসতে থাকলো। এর মধ্যে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল। ন্যাশনাল হাইওয়ে তিনি যাওয়ার সময়, তিনি গুজরাটের ন্যাশনাল হাইওয়ে যাওয়ার সময় সেখানে তার খুব বড় একটা রাস্তায় একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তার যতক্ষণ জ্ঞান ছিল ওই ন্যাশনাল হাইওয়েতে বড় বড় হোর্ডিং আছে, সেখানে অ্যাম্বুলেন্সের নাম্বার লেখা থাকে, সেই 123 বা এরকম 3 অক্ষরে সেইটা ডায়াল করার পরে আর তার কিছু মনে ছিল না, কিন্তু অ্যাম্বুলেন্স এসে তাকে তুলে নিয়ে গেছিলো। তিনি যখন জ্ঞান ফিরলেন তিনি এসে দেখলেন যে তিনি একটি হাসপাতালে ভর্তি আছেন, এবং এই অ্যাম্বুলেন্স কোম্পানি তাকে তুলে নিয়ে এসেছিলো বলেই তিনি বেঁচেছিলেন। এটা তাকে অনুপ্রেরণা জাগাতো। অ্যাম্বুলেন্স সার্ভিস সেটা তার ব্যবসা ছিল, কিন্তু সেটা থেকে সেটা একটা সেবায় রূপান্তরিত হলো। তার যে অ্যাম্বুলেন্সগুলো পরবর্তীকালে এলো তাতে সব জীবনদায়ী যাবতীয় ব্যবস্থা আছে, যাতে পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে অবধি যেন একটা প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়, এবং তার জন্য তিনি সব চেষ্টা করতেন। অনেকে তাকে চেনেন এবং অনেক এনজিও সংস্থা তাকে জানেন, কিন্তু তিনি এমনভাবে ওই একটা ছোট্ট একটা ঘটনা আর তার এই ছোট্ট যে প্যাশন, এ দুটো যুক্ত হয়ে এমন একটা সেবার ভাবনায় জাগলেন যে তিনি এখন নিজে নিজে বলেন, জানেন তো আমি এখন একটা সেলিব্রিটিতে রূপান্তরিত হয়েছি, এখন কোনো কিছু হলেই আমার কথা মানুষ ভাবে, আমার আনন্দ হয়, মানুষের হৃদয়ে আমি এই বিশ্বাসটুকু তৈরি করতে পেরেছি, এটা হচ্ছে কথা। এই বলছেন আমাদের ব্যক্তিগত জীবনের দেখবেন অদল বদল হয়ে যাবে, ব্যক্তিগত জীবনের অদল হবে। আমরা যদি মানুষের একটু সেবা করবার সুযোগ পাই দেখবেন আমাদের ব্যক্তিগত জীবনের বদল হচ্ছেই। যখন কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটবে তখন আমরা সেটাকে অনুভব করতে পারবো। স্বামী বিজ্ঞানানন্দজির একটা অপূর্ব স্মৃতি কথা আছে। বিজ্ঞানানন্দজি যখন বেলুড় মঠে আসতেন, স্বামীজির বাড়ির ওই যে দোতলার ওই দুটো ঘরের মাঝখানে, ব্রহ্মানন্দজি এবং স্বামী বিবেকানন্দর ঘরের মাঝখানে একটা ছোট্ট ঘর আছে পরবর্তীকালে, যেটা আমাদের ভাইস প্রেসিডেন্টের প্যান্ট্রি ঘর হিসেবে ব্যবহার করা হতো। সেই ছোট্ট ঘরটিতে থাকতেন খোকা মহারাজ,
এবং বিজ্ঞান মহারাজ এলে খোকা মহারাজ ওই ঘরটা বিজ্ঞান মহারাজকে ছেড়ে দিতেন। সেই ঘরটিতে তিনি আছেন, এক রাত্রিরে তিনি লক্ষ্য করলেন স্বামী বিবেকানন্দ তার ঘরের সামনের যে বারান্দায় ক্রমাগত পায়চারি করছেন। স্বামীজির নানা অসুখের কারণে স্বামীজি ভালো করে ঘুমোতে পারতেন না, তাই গিয়ে বিজ্ঞান মহারাজ জিজ্ঞেস করলেন, কি মহারাজ রাত্রিরে কি ঘুম আসছে না? বললেন, না হে পেশন, আমার বুকের ভেতর একটা খুব চাপ অনুভব করছি, আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা খুব বড় বিপদ হয়েছে এবং সেখানে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। পেশন খানিকটা হাঁ করেই থাকলেন, এখনকার দিনের মতো তো এরকম নয় যে আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার 15 মিনিটের মধ্যে সারা পৃথিবী জেনে গেল, তা নয়। কিন্তু তখনকার দিনে স্বামীজি, ওনার মনে হলো স্বামীজির যেন এটা মনের ভুল। পরের দিন জানা গেল কোথাও একটা সেই ভূমিকম্প হয়েছে, বহু দূরে সেখানে ভূমিকম্প হয়েছে এবং বহু মানুষ তাতে এফেক্টেড। তিনি সময়টা মিলিয়ে দেখলেন ঠিক যে সময় স্বামীজি পায়চারি করছেন। আমরা যখন আরেকজনকে সেবা করি, এই স্বামীজির জীবন হচ্ছে উদাহরণ, যখন আমরা একজনকে সেবা করি তখন অন্যের বেদনা হৃদয়ে আসতে আসতে আমাদের হৃদয়ের প্রসারণ ঘটতে থাকে। তখন আমরা শুধুমাত্র আমাদের পরিবারের মধ্যে নয়, আমাদের ওই যে অনুভবের গণ্ডিটা পরিবার ছাড়িয়ে অনেক দূর অবধি চলে যায়। 347 নম্বর সূত্রে মহারাজ বলছেন, ভগবান একাধারে নৈসর্গিক নিয়ম ও প্রেমস্বরূপ, জগন্মাতা রূপে প্রেমস্বরূপিণী ও দয়াময়ী, জগৎ পিতা রূপে ন্যায় বিধাতা, তিনি কর্মফল দাতা, আবার কপাল মোচন রূপে শরণাগত ভক্তগণকে সকল পাশ হতে মুক্ত করেন। এই 347 নম্বর সূত্রে ভগবানের এই দুটি রূপ তিনি দেখাচ্ছেন। একদম আমাদের বাড়িতে বাবা মা যেমন, যে কোনো ভুল করলেই বাবার পিটুনিতে পড়ে আর মায়েরা তাদের আঁচল দিয়ে সেই সন্তানকে রক্ষা করার চেষ্টা করেন। আমার তো খুব মনে হয় যে কত মার আমার গায়ে পড়ার কথা ছিল, মায়ের গায়ে পড়েছে, মা সঙ্গে সঙ্গে সেই রক্ষা করার চেষ্টা করেন। বাবার ক্রোধ সেটা সন্তানের ওপর না গিয়ে মা বাচ্চা দেখিয়ে অনেক সময় মায়েদের গায়ে লাগে। ঠিক এই ভাবনাটা আমরা যদি ঈশ্বরের ওপর আরোপ করতে পারি তাহলে আমরা দেখব ভগবান একাধারে নৈসর্গিক নিয়ম এবং প্রেমস্বরূপ, তার দুটি রূপ। একটা হচ্ছে এই জগৎ যা কিছু চলছে সেটা একটা নিয়মকে, একটা সূত্রকে ধরে চলছে, তিনি যেন সেই সূত্রের একটি পূর্ণাবয়ব বা পূর্ণ মূর্তি তিনি হলেন। তাই দুই হচ্ছেন, একই সঙ্গে তিনি হলেন প্রেমস্বরূপ, ভালোবাসার একটি স্বরূপ। বাবাদের প্রেম আমরা বুঝতে পারি না, বাবাদের ভালোবাসা আমরা সবসময় বুঝতে পারি না, তার কারণ হচ্ছে আমরা মনে করি বাবারা সবসময় সেই শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্রে, বাবা সেই রকমই যে শুকনো কাঠের মতো আমাদের সামনে বিরাজ করেন। কিন্তু যদি আমরা একটু আমাদের জীবনের পেছনটা ঘুরে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের জীবন গঠনে আমাদের বাবাদের কী নৈসব্দিক বিপ্লব আছে, কী প্রচুর পরিমাণে আমাদের ত্যাগ আছে বাবার জীবনের। কয়েকদিন আগে বাংলাদেশের একটি ভিডিও, ছোট্ট ভিডিও দেখছিলাম, ওদের খুব ভালো ভালো বিজ্ঞাপন তৈরি হয় ফাদার্স ডে, তাতে একটা বিজ্ঞাপন দেখাচ্ছিলেন যে বাবা ঈদের সময় ঈদের জন্য সব জিনিসপত্র কিনতে গেছেন, তার মনে আছে ছেলে বারবার বলে দিয়েছে তার একটা ভালো রিবকের মতো ভালো জুতো কেনা দরকার আছে, একটা জুতোর দোকানে গিয়ে সেই রকম জুতো দেখে জিজ্ঞাসা করছেন এর কত দাম, তা দোকানদার বলেছেন এই এত দাম, এরকম সব দাম আছে। তিনি শুনলেন, তারপরে তিনি পকেটে দেখছেন তার যে জুতো টাকা আছে সেইটিতে হয়ে যাবে, কিন্তু প্রথমে ভাবলেন এত দামি জিনিস দেবেন, তাই তিনি জিজ্ঞেস করছেন বাপ এর চেয়ে কম কিছু নাই? বলছে না, এই জিনিস আর এর চেয়ে কম কিছু হবে না। তিনি ভেবেছিলেন তার কাছে যে টাকা আছে সেই টাকা দিয়ে তার ছেলের আর নিজের একটা জুতো কিনতে হবে, কারণ নিজের জুতোর পেরে মারতে মারতে এমন অবস্থা হয়ে গেছে হাঁটলেই পা কেটে যায় এবং পা থেকে রক্ত বেরোয়, সেই রক্ত বেরোনোটা আর কেটে যাওয়াটাতে তিনি অভ্যস্ত হয়ে গেছিলেন। কিন্তু সেদিন তার মনে হয়েছিল যে দুটো জুতো তিনি কিনবেন, তখন তিনি বিড়বিড় করে বলছেন তাহলে তার নিজেরটা হলো না। প্রথমে তিনি বেরিয়ে গেলেন, ভাবলেন যে না কিনবেন না, তারপরে ভাবলেন ছেলেটা এত বড় মুখ করে বলেছে ওর ঈদেতে পড়বে, আমি কি ওর ইচ্ছাটাকে অপূর্ণ রাখতে পারি? আবার ফিরে এলেন, দোকানদার জিজ্ঞেস করছেন যে কেন ফিরে এলেন?
তো বলছে ফিরে এলাম এই কারণে, প্রথমে ভেবেছিলাম যে ওই টাকায় দুটো জুতো কেনা হয়ে যাবে, কিন্তু এখন দেখছি একটা কেনা ছাড়া হবে না। আমার বাপজানের জন্য তুমি জুতোটা দাও, সামান্য টাকা, বোধহয় 10-15 টাকা বেঁচেছে ওই জুতোটা কেনার পরে। তবে সেইটা যখন তিনি পকেটে করে ভরার চেষ্টা করছেন, দোকানদার যেন একটু সময় নিলেন, তার মধ্যে তিনি দেখে নিয়েছেন ভদ্রলোক একবার জুতোটা খুলেছিলেন, ভদ্রলোকের জুতোতে বহু পেরেক মারা আছে, সেটা তিনি দেখে নিয়েছিলেন। তিনি বললেন ওই 15 টাকা দিয়ে কী হবে, আমাকে দিন। 15 টাকা তিনি নিলেন আর মুড়ে একটা ইয়ে দিলেন, একটা জুতো, একটা জিনিস কিছু দিলেন। এই ভদ্রলোক খুলে দেখছেন তার মধ্যে একটা ভালো দামি জুতো রয়েছে। তিনি বলছেন বাপজান, এ পয়সা আমি মেটাতে পারবো না। দোকানদার বলছে এ পয়সা আপনাকে মেটাতে হবে না, যে বাপজান নিজের পায়ের তলার রোজ রক্ত ক্ষরণ করেও নিজের সন্তানের ইচ্ছা পূর্ণ করতে চায়, তার জন্য এই জুতোটা প্রাপ্তি হয়। এটা ভেবে নিন, এটা ঈদে আমার জন্য, আমার তরফ থেকে আপনাকে একটা উপহার। আমি তো পয়সা নিয়েছি, 15টা টাকা নিয়েছি, দাম অনেক, কিন্তু একটা অংশ নিয়েছি, আপনি বলতে পারবেন না এটা আমি আপনাকে দান করেছি। অপূর্ব একটা মেসেজ, ভগবান আমাদের বাবাদের রূপটা হলো এইরকম প্রেমস্বরূপ, আমরা বুঝতে পারি না তাদের ভালোবাসা, কিন্তু যেরকমভাবে দুটো পাউরুটির মাঝখানে মাখন জড়িয়ে থাকে, কিন্তু সেই মাখনটাকে আমরা কিন্তু অত ভালো করে বুঝতে পারি না, কিন্তু যখন খাই, যখন স্বাদ নিই, তখন কিন্তু সেই মাখনের স্বাদটা আমরা বুঝতে পারি। তাই জীবনে যত এগোতে থাকি ভগবানের সেই প্রেমস্বরূপ রূপটিকে আমরা বুঝতে পারি। জগন্মাতা কেমন না, জগন্মাতা হলেন প্রেমস্বরূপিণী, দয়াময়ী এবং জগৎ পিতা রূপে ন্যায় বিধাতা। তিনি জগন্মাতা দুটি তিনটি কাজ আর কি, তিনি প্রেমস্বরূপিণী, এইটি প্রথম, মায়ের ভালোবাসা তার দয়া এটা প্রকাশ পায়। একই সঙ্গে মা দণ্ড বিধাত্রীও বটে, আমরা কিছু গোলমাল করলে মা সবার আগে চড়িয়ে লাল করে দেন, এ দণ্ড বিধাত্রীও বটে। তিনি কর্মফলদাতা, ঈশ্বর কেমন না, তিনি কর্মফলদাতা, আবার কপাল মোচন রূপে শরণাগত ভক্তগণকে সকল পাশ হতে মুক্ত করেন। আমরা যে যে কর্ম করেছি তার জন্য যে ফল দান করা দরকার, তিত ফল হলে তিত ফল, মিষ্ট ফল হলে মিষ্ট ফল, সেটা তিনি দিয়ে থাকেন। আবার একই সঙ্গে তিনি কপাল মোচন, আমাদের জন্য যে ফল লেখা আছে আমরা যদি তার শরণাগত হই, নিজের ভুল বুঝতে পারি, নিজেকে সংশোধনের চেষ্টা করি, তাহলে তিনি শতহস্ত এগিয়ে এসে আমাদের সেই দণ্ড থেকে আমাদের মুক্ত করেন, সমস্ত পাশ থেকে আমাদের মুক্ত হয়ে যায়। ভগবানের কৃপা বোঝার সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে এই, সেটা হচ্ছে ভগবান যখন কৃপা করেন তখনই যে আমরা নানা বন্ধনের মধ্যে পড়ি না, সেই বন্ধনগুলো একে একে খসে যায়। ভগবানের কৃপা আমাদের দিকে প্রসারিত হচ্ছে এইটা বোঝবার, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। আমরা বুঝতে পারবো যে জীবনের বহু বন্ধন, যে কারণে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারছি না, সেই বন্ধন মুক্ত আমরা হয়ে যাব। 348 নম্বর সূত্রে পূজনীয় মহারাজ বলছেন, যেমন বায়ু মেঘকে তাড়িয়ে নিয়ে এক জায়গায় এমন ঘনীভূত করে যে অন্ধকার সৃষ্টি হয়, সূর্যকে ঢেলে রাখে, আবার বায়ুই মেঘকে উড়িয়ে দেয়, মেঘ সরে গেলে সূর্য প্রকাশিত হয়, তেমনি মনই বন্ধনের সৃষ্টি করে, মনই বন্ধনকে দূর করে। জীবের অন্তর হতে মায়া নাশ হলে পরমাত্মা স্বস্বরূপে প্রকাশ পান, মায়া একটা উড়ো ক্ষণিক আভাস মাত্র, তার কি ক্ষমতা যে পরমাত্মাকে বিকাশ করে, যা নিত্য সত্য স্বয়ং প্রকাশ স্বরূপ। এই যেরকম বলছেন, খুব সুন্দর উদাহরণটা হচ্ছে, যেরকম মেঘ কি করে, হাওয়া কি করে, মেঘগুলোকে ঠেলে 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 এক জায়গায় করে, একীভূত করে, একত্রিত মেঘদল যখন একত্রিত হতে থাকে সেই মেঘ ঘন হয়ে যায়, সেই মেঘ আর নিজেকে ধরে রাখতে পারে না, বৃষ্টির ধারার মতো পৃথিবীর ওপর ঝরে পড়ে। যখন তারা ঘনীভূত হয় তখন পুরো জগৎ অন্ধকার হয়ে যায়, কারণ সূর্য সেই ঘন মেঘকে পেনিট্রেট করে, তাকে অতিক্রম করে আমাদের পৃথিবীতে তার সমস্ত শক্তিটা দেখাতে পারে না, সূর্যকে ঢেকে ফেলে। আবার এই মেঘই আসে, দেখবেন আমরা দেখি কোনো কোনো সময় না, প্রচণ্ড বৃষ্টি এই সময়টা খুব বেশি করে বোঝা যায় যে এত মেঘ হয়েছে, এত ঘনীভূত মেঘ হয়েছে, মনে হচ্ছে যে এত বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, একেবারে ধরাতল একেবারে ভেসে যাবে। আমি যেদিন আসছি, যখন গঙ্গার উপর দিয়ে পেরোচ্ছি,
তখন এত ঘনীভূত মেঘ, আমি খালি ছাতাটাকে শক্ত করে ধরে আছি, যে কারণ এই ভেসেলে যখন পার হই, বৃষ্টি যখন হয় তখন কোনোভাবে বাঁচার উপায় থাকে না, আমরা ভিজেই যাব যতই স্টিমারের মধ্যে আছি। আমরা কি করি, সবাই সে ছাতাটাকে খুলে থাকি যাতে বৃষ্টির হাত থেকে কোনো একটা দিক থেকে যেন আমরা নিজেদের বাঁচিয়ে নিতে পারি। ঠিক সেই রকম যখন ঘন মেঘ এসে গেছে, মনে হচ্ছে আর বাঁচার কোনো উপায় নেই, একেবারে সেই মেঘ ঝড় হয়ে জল হয়ে ঝরে পড়বে, আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে যেতে পারবো না, ঠিক এরকম সময় হাওয়া এসে সেই ঘন মেঘকে সরিয়ে দেয়, আবার প্রকৃতির দৃষ্টি হতে থাকে, প্রকাশ হতে থাকে। ঠিক সেই রকম আমার যে মন, যে আমাকে ঈশ্বরকে দেখতে পায় দেয় না, নানা রকমের আড়াল করে রাখে, নানা রকমের বন্ধন দিয়ে আমি ঈশ্বরের স্বস্বরূপকে অনুভব করতে পারি না, সেই আমার মনই আবার আমাকে ঈশ্বরের স্বস্বরূপকে দর্শন করতে সাহায্য করে। আমার মনের ভেতরে যাবতীয় সংশয় সেগুলিকে দূরীভূত করে আমাকে ঈশ্বরের সঙ্গে সম্পৃক্ত হতে সাহায্য করে, সে আমাকে মেলে দিতে সাহায্য করে। অতএব যখনই নিজের ভেতরে এই জাতীয় সংশয় আসবে, যেন আমরা সবসময় ভাবি যে এই যে বন্ধন, এ আমার সৃষ্টি এবং আমি যদি চেষ্টা করি তবে এই বন্ধন থেকে আমি মুক্ত হতে পারবো, শুধু একটু অ্যালার্টনেস দরকার। আমরা বুঝতে পারি না, তাই আমরা এই বন্ধনের একটার পর একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাই। তাই এই আবদ্ধ হয়ে যাওয়ার থেকে যদি আমাদের নিজেদের ভেতরে একটা অ্যালার্টনেস তৈরি হয়, তাহলেই আমরা পেরে উঠতে পারবো। স্বামীজি 349 নম্বর সূত্রে বলছেন, স্বামীজি বলছেন, ঠাকুরের সর্বধর্ম সমন্বয় ভাব ও সার্বজনীন ধর্ম শিক্ষা আদর্শরূপে শুধু যে জগতে ছড়িয়ে দিতে হবে তা নয়, সেগুলিকে জীবনে কার্যকর করতে হবে। অর্থাৎ হিন্দুদের আধ্যাত্মিকতা, বৌদ্ধের জীবে দয়া, খ্রিস্টানদের কর্মতৎপরতা, ইসলামের পরস্পরের মধ্যে ভাতৃভাব আমাদের জীবনে দৈনন্দিন কাজের দ্বারা প্রতিফলিত করতে হবে। সেই জন্য আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বজনীন ধর্মের প্রতিষ্ঠা করতে হবে। এ কি সুন্দর কথা বলছেন ঠাকুরের এই সর্বধর্ম সমন্বয় ভাব। প্রথমে বুঝতে হবে ঠাকুরের এই সর্বধর্ম সমন্বয় ভাব কি বলে। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের ভাব বলে যে সব পথ সব মত সেই এক ঈশ্বরে গিয়ে উপনীত হয়। যতই ভিন্ন পথ দিয়ে আমরা যাই না কেন, সব পথ সব মত সেই এক জায়গায় গিয়ে উপস্থিত হয়। তিনি পুকুরের উদাহরণ দিয়েছেন, চারটি ঘাট থেকে চারদিক দিয়ে ছন্দা চক্রবর্তী একবার ঢুকছেন একবার বেরোচ্ছেন, কী করতে চান বুঝতে পাচ্ছি না। এই বোধহয় মিনিট 7-8-এর ভেতরে বোধহয় 12-6 ঢুকলেন, 12-6 বেরিয়ে গেলেন, কি যে উদ্দেশ্য বোঝা যায় না, কিন্তু বড্ড বিরক্ত হয় এগুলো। হয় থাকুন না চলে যান, কোনো রকম কাউকে তো কোনোরকম আটকে রাখা হয়নি, কিন্তু এই আসা যাওয়া করবেন না। সে আছে না, শুধু আসা যাওয়া শুধু স্রোতে ভাসা, ওরলে শুধু আসা যাওয়াই হয়। এই আবার এই দেখুন ছন্দা চক্রবর্তী জয়েন করেছেন, আবার দেখবেন 2 মিনিট বাদে উনি বেরিয়ে যাবেন, কী সমস্যা হচ্ছে আমরাও বুঝতে পারছি না। ধর্ম সমন্বয়ের ভাব এই যে একটা পুকুরের 4টে ঘাট আছে, সেই 4টে ঘাট থেকে 4 জন ধর্মের মানুষ জল নিচ্ছেন। কেউ বলছেন জল, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন অ্যাকোয়া, কেউ বলছেন পানি। নামরূপে ভিন্ন ভিন্ন, কিন্তু স্বরূপত সেটা একই। যে ভাষাই বলুক না কেন তারা সেই জলই নিচ্ছেন, একটি তরল পদার্থকে গ্রহণ করছেন যেটি জীবন ও প্রাণদান করে থাকে। এটা হচ্ছে কথা, এটা বুঝতেই হবে। শুধু এইখানে থেমে থাকলে হবে না, বলছেন শুধু আদর্শরূপে শুধু যে জগতে ছড়িয়ে দিতে হবে তা নয়, সেগুলিকে জীবনে কার্যকর করতে হবে। আমরা যদি আমাদের জীবনে কার্যকর না করি তাহলে কিন্তু হবে না। আমি প্রচুর লেখাপড়া শিখেছি, প্রচুর কিছু করেছি, অথচ আমি অন্য কিছুর ভেতরে আমি তাকে কিছুতেই সেটাকে সংযুক্ত করতে পারি না। আমরা কিছুতেই সবাইকে একসাথে করে উঠতে পারি না, আমি আমার যে অধীত জ্ঞান কাউকে দিতে পারি না। একজন দিদিমণির কথা সেদিন সে শুনছিলাম, তিনি সকলকে খুব সাহায্য করে থাকেন, আমাদের বৃন্দাবন সেবাশ্রমে তিনি সাহায্য করছেন, তার বাড়িতে যে কাজের মেয়ে আছেন, তাঁর যে কন্যা এবং পুত্র তাদের দুজনকে খুব চেষ্টা করছেন দাঁড় করানো।
ছেলেটিকে দাঁড় করিয়ে দিয়েছেন, নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদে নিজে নিয়ে গিয়ে তাদেরকে ওই ছেলেটিকে ইলেকট্রিক্যাল যে ট্রেনিং হয় সেই ট্রেনিং, এক বছরের ট্রেনিং, তার যাবতীয় খরচা তিনি দিয়ে তাকে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। সে এখন একটি ছোট্ট প্রতিষ্ঠানে কাজও করে। এবার মেয়েটিকে চেষ্টা করছেন তিনি নার্সিং ইনস্টিটিউটে পড়ানোর জন্য। বৃন্দাবনে সে চান্স পেয়েছে, কিন্তু ওখান থেকে মহারাজরা তোমাকে জানিয়েছেন যে এখানে ভাষা হচ্ছে ইংরেজি, আর আমাদের তো ইংরেজির ভাষা কীরকম অবস্থা আপনারা সবাই জানেন। আমরেলা বানান নিয়ে খুব চর্চা চলছে কয়েকদিন ধরে, অতএব আপনারা তো জানেন আমাদের ইংরেজির অবস্থা কীরকম। তিনি কিন্তু নিয়মিত সেই মেয়েটির সঙ্গে সারাদিন ইংরেজিতে কথা বলার চেষ্টা করছে, সহজ সরল ইংরেজিতে। পোর আ গ্লাস অফ ওয়াটার, ব্রিং দ্যাট গ্লাস অফ ওয়াটার টু মি, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ছোট্ট ছোট্ট শব্দে একটু একটু ইংরেজি ভোকাবুলারির সঙ্গে তার ইয়ে করে দিচ্ছেন। হয়তো অন্যের দৃষ্টি, অনেক দৃষ্টি দিয়ে দেখতে গেলে মনে হয় এটা কিচ্ছু নয়, নাথিং, কিন্তু তিনি যে এতটুকু জ্ঞান জানেন তা সেটা তিনি সঞ্চারিত করার চেষ্টা করছেন। অতএব এই জগতে সব ধর্মমত সত্য, ওই যে সর্বজনীন ধর্ম, এটা শুধু জানতে হবে না, এটা আমাদের জীবনের অভ্যাস করতে হবে। এই জীবনের অভ্যাস করার পদ্ধতিটা কি বলছেন, এই চারটি ধর্মের চারটে বিশেষ বৈশিষ্ট্য, এটা যেন আমাদের ভেতরে আসে। হিন্দুদের আধ্যাত্মিকতা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই জগৎটা যা কিছু দৃশ্যমান সেইটি সবটুকুই মিথ্যা, আদতে হচ্ছে ব্রহ্ম, তাকে জানা, যে সূত্র যাকে জানলে সব জানা হয় তাকে জানা, এইটি। বুদ্ধদের বৌদ্ধদের জীবে দয়া, সকলের প্রতি ভালোবাসা, সেই দয়া থেকে সেবা। খ্রিস্টানদের কর্মতৎপরতা, কোনো কাজ তারা ফেলে থাকে না, খুব আপ অ্যান্ড ডুইং, এই ভাবটা নিয়ে আসার। ইসলামের পরস্পরের মধ্যে ভাতৃভাব, ইসলাম ক্ষেত্রে মেহে একবার বলে দিলেই হলো শয়ে শয়ে মানুষ জুটে যাবে। এই যে একে অপরের, নিজেদের ভাইয়ের প্রতি যেরকম ভালোবাসা সেরকম সকলের প্রতি ভালোবাসা, এই চারটি ধর্মের এই চারটি ভাবের সমন্বয় যদি আমাদের জীবন গঠিত হয় তাহলে সেটা আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন কাজের দ্বারা যেন প্রতিফলিত করতে হবে। শুধু জানলেই হবে না, শুধু আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিয়েছি বললেই হবে না। সেই আপনাদের গল্প বলেছিলাম না, ভিক্ষা নিতে গেছি, ভিক্ষা দেওয়ার পর ভদ্রলোক জিজ্ঞাসা করছেন, দুর্ব্যবহার তো করলেন অশেষ, তারপরে জিজ্ঞাসা করছেন কোন আশ্রম থেকে আসা হয়েছে। আমরা বললাম এই কাছের একটা আশ্রম থেকে এসেছি। আমাদের তখন দেখতে এত কুৎসিত যে বোঝা যাচ্ছে না যে আমরা রামকৃষ্ণ মিশনের, আমরা রামকৃষ্ণ মিশনের সাধু, বোঝাই যাচ্ছে না। তাই বললে তো খুব বিশ্বাস করলেন, হ্যাঁ এটা কোনো একটা সাধু কোনো একটা আশ্রম থেকে এসেছে। তারপরে সেই ভদ্রলোক বললেন, আমরা জানেন তো রামকৃষ্ণ বেলুড় মঠ থেকে দীক্ষিত হয়েছি। সে হাত জোর করে তাকে নমস্কার করে জানিয়ে আমরা হাসতে হাসতে চলে গেলাম। এই হাসির একটি কারণ হচ্ছে বেলুড় মঠ থেকে দীক্ষা বা শিক্ষা পেলেই হবে না, যদি বেলুড় মঠের শিক্ষা বেলুড় মঠের দীক্ষা আমাদের জীবনে আমাদের আচরণে যদি না আসে তাহলে সেই শিক্ষা সেই দীক্ষার কোনো মূল্য নেই, সেটা একেবারে মূল্যহীন হয়ে থাকবে। সেটা যেমন আপনার কাছে খুব দামি সম্পদ আছে, আপনি যদি তার অর্থ না বোঝেন সেটা যেরকম নিষ্ক্রিয় নিষ্প্রাণ হয়ে যায়, এও ঠিক সেই রকম। তাই বলছেন শুধুমাত্র এই ভাবটি ঠাকুরের ধর্ম সমন্বয় ভাব জানলেই হবে না, ধর্ম সমন্বয় ভাবের প্রয়োগ যেন আমাদের জীবনের ভেতরে আসে। তাই বলছেন সেই জন্য আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন ধর্মের প্রতিষ্ঠা করতে হবে, একটা ইউনিভার্সাল রিলিজিয়ানের দিকে আমাদের ধীরে ধীরে যেতে হবে। আমাদের যেন বুঝতে হবে যে এই যে ধর্ম এইটি শুধু একটা শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, শুধুমাত্র বৌদ্ধ ধর্ম নয়, শুধুমাত্র খ্রিস্টান ধর্ম নয়, শুধুমাত্র ইসলামীয় ধর্ম নয়, এটি সর্ব, আমার জীবন হবে একটি সর্বধর্মের সমন্বয় স্বরূপ। আমি যেন সকলকে গ্রহণ করতে পারি, আমি যেন নিজ ধর্মে প্রতিষ্ঠিত থাকতে পারি এবং একই সঙ্গে সকল ধর্মের যা কিছু ভালো সেগুলো নিয়ে সম্পদশালী হতে পারি। সিধু জাটার গল্প আমি অনেকবার বলেছি, সিধু জাটার সেই বিখ্যাত ডায়লগ আমাকে মুগ্ধ করে রাখে। সিধু জাটা বলেছিলেন, আমি কোনো কিছুই হইনি, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছু নষ্ট হয়ে যেত, তাই কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে আমার মনটাকে সমৃদ্ধ করে। আমাদেরও ঠিক সেই রকম নিজ ধর্মমত সম্পর্কে আমাদের পরিষ্কার একটি ধারণা থাকা দরকার এবং একইভাবে অন্য ধর্মমতে যা কিছু ভালো সেগুলোকে জেনে
নিজেদের সমৃদ্ধ করে থাকা দরকার। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।